রিপোর্টার দীপক চক্রবর্তী। হঠাৎ প্রদীপ বাবু, আমাকে আসতে হলো একটা বিশেষ প্রয়োজনে। আমার কাছে আপনার প্রয়োজন? আরে কি সৌভাগ্য আমার, বলুন। আপনার উপর ডিপেন্ড করছে একজনের জীবন মরণ। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এসপি মিস নীলিমা সেন অনশন করছেন আজ 7 দিন। যতক্ষণ আপনি সারেন্ডার না করছেন ততক্ষণ উনি জলস্পর্শ করবেন না। প্রদীপ বাবু, এমন যেন না হয় ওনার মৃত্যুর জন্য আপনি দায়ী হন। তাহলে আগামী দিনে কোনো ছেলে মেয়ে কেউ কাউকে ভালোবাসবে না, এই পৃথিবী ভালোবাসার উপর বিশ্বাস হারাবে। চলি বন্ধু। প্রদীপ বাবু, এমন যেন না হয় ওনার মৃত্যুর জন্য আপনি দায়ী হন। তাহলে আগামী দিনে এই পৃথিবী ভালোবাসার প্রতি বিশ্বাস হারাবে, এই পৃথিবী ভালোবাসার প্রতি বিশ্বাস হারাবে। এদের মর্যাদা দিতে যাচ্ছ? হ্যাঁ তা যাও যাও যাও, কিন্তু এদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবে না। তোরাও সব বোকার দল। ও না হয় সারেন্ডার করার পর ফুটফুটে সুন্দর এসপি মাগিটাকে পাবে, কিন্তু তোরা আমার বাড়া ভাতে ছাই দিবি। এবার দেখি মা, আমি চললাম, তুমি ওদের সবাইকে দেখো মা। কালী, কালী তুই কোথায় যাচ্ছিস? কালী বন্যা, আমি অমৃতের সন্ধান পেয়েছি। আমাকে একটিবার যেতে দিন উপরে, আমাকে কাট মগ। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একটিবার দেখা করতে দিন। নীলিমা, নীলিমা, প্রদীপ, প্রদীপ, নীলিমা, এখানে রাখছো ভাই। আমি তোমার কাছে ফিরে এসেছি।